রাজনৈতিক এই নোংরামিকে ওয়াশ করে দলে আনলেই সব ঠিক করছেন ভাব দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী রোজ রোজ এক একটা নতুন নতুন নির্দেশ দিলে কি করে হবে? শিক্ষামন্ত্রী ওপরে ভরসা রাখুন, ইতিমধ্যে আমার চালা চামুন্ডাদের লাগিয়ে দিয়েছেন কেন? খুলবো না। চিংড়ি মাছের বাজারদার হচ্ছে না, যেসব খোলার মতো যোগ্যতা নেই তাহলে উনি আরও বিপদে পড়ে যাবে। পেনশনটাও কর্মচারীদের দীর্ঘদিনের লড়াই, কারোর পৈতৃক অধিকার নয়। এত ভয় দেখাবার কোনো কারণ নেই, নিজের দলের দিকে তাকিয়ে দেখুন, ভয়ে সব শিটে হয়ে আছে। অনুব্রত জেলে উনি ঠেকাতে পারেননি, পুলিশ চোরেদের নিরাপত্তা দেবার জন্য প্রস্তুত, সাধারণ মানুষের নিরাপত্তা দেবার যোগ্যতা পুলিশের নেই। চিনের দাম একরকম, তৃণমূলের ওয়াশিং মেশিনের দাম আর একরকম, কিন্তু দুটোই রাজনৈতিক এই নোংরামিকে ওয়াশ করে দলে আনলেই সব ঠিক করছেন ভাব দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী রোজ রোজ এক একটা নতুন নতুন নির্দেশ দিলে কি করে হবে? মুখ্যমন্ত্রী এখন নির্দেশ দিচ্ছেন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর ইত্যাদি, মেদিনীপুর ফাইল বার করার কথা। মুখ্যমন্ত্রী তো আগেই নির্দেশ দিয়েছেন 90 সাল থেকে 2011 সমস্ত ফাইলটা বার করবেন, শ্বেতপত্র 5-6 লাখ, 6-7 লাখ, এই কমপ্লিট লিস্টটা শ্বেতপত্র হিসেবে বার করুন। উনি তো শিক্ষামন্ত্রীকে বলেছেন, শিক্ষামন্ত্রী ওপরে ভরসা রাখুন, ইতিমধ্যে আমার চালা চামুন্ডাদের লাগিয়ে দিয়েছেন কেন? তাতে তো আধখাঁচড়া হচ্ছে। আমরা চাই পুরো লিস্ট উনি বার করুন, তারপরে ওনার যা ফাইল খোলার থাকবে উনি খুলুন, কেউ বারণ করেনি। খুলবো না। চিংড়ি মাছের বাজারদার হচ্ছে না, যেসব ওনার ইচ্ছে হলে উনি খুলবেন, উনি কথা দিয়েছেন উনি খুলবেন, কিন্তু আমি বলছি খোলার মতো যোগ্যতা ওনার নেই, তাহলে উনি আরও বিপদে পড়ে যাবেন। মুখ্যমন্ত্রীকে জানিয়ে রাখুন, কারোর পৈতৃক অধিকারে মানুষের পেনশন নয়। ডিএ যেমন মানুষের অধিকার, মাইনে পাওয়া যেমন মানুষের অধিকার, পেনশনটাও কর্মচারীদের দীর্ঘদিনের লড়াই, কারোর পৈতৃক অধিকার নয়। ওনার যদি মনে হয় যে কোথাও বেআইনি কাজ হয়েছে, আইনি প্রক্রিয়া নেবেন। কে বারণ করেছে? উনি কাকে ভয় দেখান? এত ভয় দেখাবার কোনো কারণ নেই, নিজের দলের দিকে তাকিয়ে দেখুন, ভয়ে সব শিটে হয়ে আছে। অনুব্রত জেলে উনি ঠেকাতে পারেননি, মনে রাখেন যেন। দেখুন, আমাদের আগে মুখ্যমন্ত্রী তিনি সহকর্মী বলতেন কর্মচারীদের, আর এখনকার মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সারমেয়ের সঙ্গে তুলনা করেন। আগের মুখ্যমন্ত্রী তিনি শিক্ষকদের সম্মানীয় শিক্ষক মহাশয় বলে সম্বোধন করতেন, উনি এখন তাদের চোর ডাকাত বলে সম্বোধন করছেন। তার কারণটা কি? উনি যে আয়না যেই খোলেন ওনার নিজের মুখ চোখে পড়ে, আর নিজের মুখ চোখে বললেই তখন চোর চোর বলতে থাকেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল এখানে, এবং হাইকোর্টের নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মচারীদের সঠিক নিরাপত্তা দিতে হবে পুলিশকে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল একজন রাজ্য সরকারি কর্মচারী তিনি আক্রান্ত হলেন তৃণমূলের কর্মী সমর্থকদের দ্বারা, এরকম অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের। তাহলে কি পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ এবং হাইকোর্টের নির্দেশ কি পালন হলো না? পুলিশ চোরেদের নিরাপত্তা দেবার জন্য প্রস্তুত, সাধারণ মানুষের নিরাপত্তা দেবার যোগ্যতা পুলিশের নেই।